পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার। তার নাম শুনলে ত্রাস ফিসিয়ে হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে। তিনি ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর অফিসার। 1942 সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। মাত্র 23 বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সশস্ত্র বাহিনী প্রধান, একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার রণাঙ্গনে অন্যতম মহারথী তিনি। তার নামটি আপনাদেরকে দর্শক আমরা জানাতে চাই, তার নাম হচ্ছে আতাউল গনি ওসমানী। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোচিত এক নাম। 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1938 সালে এবং বিশ্ববিদ্যালয় শেষ করে ওসমানী তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 1939 সালে তিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। 1949 সালে তিনি চিফ অফ জেনারেল স্টাফের ডেপুটি হন। 1951 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক নিযুক্ত হন। এরপর তিনি চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন। এরপরের কথা বলছে দর্শক, 1956 সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। তারপর 1965 সালের কথা, তখন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের অংশ হিসাবে এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে ঘোষণা দেন। রণনীতির কৌশল হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে 11টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। আজ মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানীর জন্মদিন। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বীরকে।